আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বিয়ের পরেও স্ত্রীকে মর্যাদা দিচ্ছে না তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা। ন্যায্য অধিকারের দাবিতে 24 ঘন্টা ধরে ধর্ণায় ওই গৃহবধূ। উত্তেজনা এলাকায় দেখা করে এলেন নেতা এবং জনপ্রতিনিধিরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায়। প্রতিবেশী যুবক প্রশান্ত দাস তাকে গত 29 নভেম্বর বিয়ে করেন বলে তরুণীর দাবি। তারপর যুবক গত 1 সপ্তাহ তরুণীর বাড়িতে ছিলেন, শনিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তারপরেই রবিবার সকাল থেকে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসেছেন ওই যুবতী। অভিযোগ, ওই গৃহবধূকে স্বীকৃতি দিচ্ছে না তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা। এদিন তার সাথে দেখা করেন জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান। সব শুনে তারা তরুণীর পাশে থাকার বার্তা দেন, যদিও চেষ্টা করেও শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলতে তারা ব্যর্থ হন। এদিকে জনপ্রতিনিধিরা ফিরে যেতেই প্রতিবেশীদের একাংশ তরুণীকে তার শ্বশুর বাড়িতে ঢোকানোর চেষ্টা করে। ভিতর থেকে বাধা দেন তরুণীর শ্বশুর বাড়ির লোকজনেরাও। তা নিয়ে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, এই ঘটনা অনভিপ্রেত, সুস্থ সমাজে এই ধরনের ঘটনা কাম্য নয়। আমরা চাইব ওই বধূ তার ন্যায্য অধিকার পাক, ওর স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের সাথে কথা বলে সমাধান হলে খুবই ভালো কথা। তো আজকে এক যুবতী এইভাবে 24 ঘন্টা ধরে বসে আছে ধর্ণায়, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? প্রথমে বলি, এটা খুব একটা দুঃখজনক ঘটনা। সমাজে এসব বাঞ্ছনীয় এসব ঘটনা যেন না ঘটে। যেই ছেলেটি এটা ঘটিয়েছে তাকে প্রথমে বলি, তাকে ধিক্কার জানাই, এবং ওই ছেলের আইনতভাবে ও যেন সাজা পায়। তার আগে বলি, সেই ছেলের সাথে যোগাযোগ করে বা পরিবারের সাথে যোগাযোগ করে যদি সেই ছেলেটি মেয়েটিকে যদি গ্রহণ করে নাই, তাহলে তো আমরা ধন্য মনে করব এবং আমাদের দাবি থাকবে প্রথমে যে ছেলেটি মেয়েটিকে ন্যায্য মর্যাদা দেওয়া হোক। মেয়েটি বলছে তাকে বিয়ে করেছে, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হোক, আমাদের এই দাবি থাকবে। কিন্তু এটা দাবি যদি না মানে, তাহলে সেই ছেলের আইনত ব্যবস্থা যা যা করণীয় আমরা আমাদের এখানে যিনি আইসি সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, তাদেরকে বলবো, তার এগেনস্টে সেরকম ব্যবস্থা নেওয়া হোক। মর্জিনা খাতুন এদিন বলেন, 24 ঘন্টা ধরে ওই মহিলা নিজের ন্যায্য অধিকারের দাবিতে ধর্ণা দিচ্ছেন, শুনেই তিনি দেখা করতে এসেছেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সমাজে পণপ্রথা তো বেআইনি, সে যাতে সুবিচার পায় তার জন্য তিনি পাশে আছেন। পণপ্রথা আইনত দণ্ডনীয় অপরাধ, যদি পণের দাবিতে ওই গৃহবধূ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় তা অনভিপ্রেত। প্রশাসনের উচিত এ বিষয়ে সঠিক হস্তক্ষেপ করা, যাতে ওই বধূ সুবিচার পান। আজকে পিপলা গ্রামে একজন পূজা নামে, পূজা দাস নামে একজন মহিলা পাশের বাড়িতে বিয়ে হয়েছিল। সেই মহিলাটা শ্বশুর বাড়িতে অধিকার পাচ্ছে না, সেই মহিলা ধর্ণায় বসেছে। 24 ঘন্টা হয়ে গেছে, শোনা মাত্র আমি ছুটে এসেছি দেখার জন্য, খবর শুনে এসেছি। কিভাবে পাশে দাঁড়াবেন? এই আমরা অবশ্যই, একজন মহিলা অসহায় অবস্থায় আছে, সেই মহিলার পাশে আমরা সব দিক থেকে আমরা সাহায্যের হাত বাড়াবো। সমাধান যেন হয়, এই মহিলাটা যেন সেই ন্যায্য দাবি থেকে যেন বঞ্চিত না হয় সেটা আমরা অবশ্যই দেখব। শুনেন, পণের দাবি এবং পণের যে দাবি সেটা কিন্তু পুরোপুরি বেআইনি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ।